एक्सिलेंट देखो সেটা হচ্ছে একটা ডাইং অফ কটন ফেব্রিক উইথ অ্যাজোক ডাই। অ্যাজোক ডাই দিয়ে ডাইং করতে হলে দুইটা রেসিপি লাগে, সেটা হলো রেসিপি ফর ন্যাপথলেশন এবং রেসিপি ফর ডাইজোটাইজেশন। রেসিপি ফর ন্যাপথলেশনে ন্যাপথলেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, সল্ট, গ্লিসারিন, ওয়েটিং, লেভেলিং, সিকুয়েস্ট্রিং এজেন্ট। টাইম টা 20 মিনিট। টেম্পারেচার রুম রুম টেম্পারেচার হচ্ছে যেটা আমাদের রুমের ভিতরে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে রুম টেম্পারেচার, -10 -20। আর রেসিপি ফর ডায়োটাইজেশন, আমাদের ন্যাপথলেশনের রেসিপি হয়ে গেলে তারপরে আমরা ডায়োটাইজেশন রেসিপিটা নিয়ে নেব। তো ডায়োটাইজেশন রেসিপি হচ্ছে বেস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড, ওয়েটিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, সিকুয়েস্ট্রিং এজেন্ট। টাইম 20 মিনিট। টেম্পারেচারটা এখানে ফলো করতে হবে, টেম্পারেচারটা ডিসটার্ব হয়েছে। এই টেম্পারেচারটা লাগবে হলো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, -10 -20। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করা শেষ। এখন আমরা ন্যাপথলেস নিব। ন্যাপথলেস হলো ওয়াটার ইনসলিউবল, যে কারণে আমরা স্ট্রেসলেশন করি নাই। এখন আমরা সরাসরি মেপে নেব। তাহলে ন্যাপথলেস ক্যালকুলেশন করার পর আসছে কত? 0.5 গ্রাম। তো এখান থেকে আমরা 0.5 গ্রাম মেপে নিব। জিরো করে নিই। ওকে, একটু বেশি হয়ে গেছে। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা 5% ইনস্ট্রাকশন করা আছে। ক্যালকুলেশন করার পর বের হয়েছে 10 সিজি। 10 সিজি আমরা মেপে নেব। ওকে, এরপর ওয়েটিং এজেন্ট, সল্ট। সল্ট কত আসছে? সল্ট আসছে 10 সিজি। গ্লিসারিন, ওয়েটিং এজেন্ট আসছে হলো 2 সিজি। আমরা 2 সিজি নিয়ে নেব। তেমনি করে সিকুয়েস্ট্রিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, যে যে কেমিক্যালগুলো আসছে সেগুলো আমরা এখানে নিয়ে নেব। এখন আমরা এডিশনাল ওয়াটার 73 সিজি আসছে, সেটা নিয়ে নেব। তারপর আমাদের স্যাম্পলটা একটু ভিজিয়ে স্ট্রাগল করে শুতে হবে। ফেব্রিকটা স্কুইজ করে নিতে হবে যাতে এখানে কোনো পানি না থাকে। তখন আমরা ফেব্রিকটা কেমিক্যালের ভিতর দিয়ে দেবো। দিয়ে এরকম 20 মিনিট নাড়তে হবে। ন্যাপথলেশনের পর্ব শেষ হওয়ার পর এখন আমরা ডায়োটাইজেশনের রেসিপির কেমিক্যালগুলো নিব। তো আমাদের বেসটা কত আসছে? 10 সিসি। 10 সিসি মেপে নিতে হবে। ওয়েটিং এজেন্ট 2 সিসি, সোডিয়াম নাইট্রেট 10 সিসি, এখন সমস্ত কেমিক্যাল নেওয়া শেষ। এখন এডিশনাল অর্ডার যত আসছে 60 সিসি, এটা আমাদের যে অর্ডারটা নিতে হবে সেটা হলো আইস ওয়াটার, যেটা টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা স্টার্ট করবো।
প্রথমে ডিসটারে করব তো আমাদের ডিসটারে হলো 5 থেকে 7 মিনিট এরপর আমরা কি করব ন্যাপথ্রোসিন থেকে আমাদের যে স্যাম্পলটা দিয়েছিলাম ওটা আমরা এখন এখান থেকে ডাইজোটাইজেশনের যে কেমিক্যাল ওটার ভিতর দিয়ে দেব দিয়ে দেওয়ার পর হঠাৎ করে একটা কালার তৈরি হবে ফেব্রিকে এটা আমরা ম্যাজিক কালার নামে বলে থাকি দেখেন অনেক টাইপের কালার তৈরি হয়েছে অনেক পিঙ্ক কালারের মতো এরকম আমরা 10 থেকে 12 মিনিট স্টারে করব তারপরে আমরা আফটার ট্রিটমেন্ট যেটা ডিটারজেন্ট দিয়ে সোপ করে আমরা নিয়ে নেব তারপরে ড্রাই করব ওকে এই পর্যন্তই।